আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হলো আইফোন রিসেট কিভাবে করবেন এবং এই রিসেটের কোন ফাংশনের কি কাজ এবং আইস আইফোন যে আপনি রিসেট করবেন রিসেট করার আগে কোন বিষয়গুলো আপনার জানা জরুরি সেটা তো আজকের এই ভিডিওটা সবার জন্যই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার পরবর্তী ভিডিও আপনি মিস করবেন না তো আমরা প্রথমে এই রিসেটের যে ফাংশন আছে এই ফাংশনে কিভাবে আসব সেটা দেখে আসি আমরা প্রথমে আমাদের আইফোনের সেটিংসে যাব এবং সেটিংসে যাওয়ার পরে আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব। এবং একটু নিচের দিকে আসলেই দেখতে পাবো জেনারেল নামের একটি অপশন আছে এবং আর একটু নিচে আসলে আমরা দেখতে পাবো জেনারেলের ভিতরে ঢুকে দেন আমরা নিচে আসবো আসলে দেখতে পাবো ট্রান্সফার ওর রিসেট আইফোন এটা নতুন যে আপডেটেড আয়োস আছে সেটাই এরকম দেখাচ্ছে আর পুরানোটাই এরকম দেখাবে দুইটাই দুই রকম দেখাবে তবে দুইটা ফাংশনেরই সেম কাজ তো আমরা এই যে আপডেটেড আয়োস আছে এটা থেকে একটু দেখে নিই যে আসলে কীভাবে রিসেট করবেন আর কোন রিসেটের কি কাজ তো আমরা এখান থেকে ট্রান্সফার অর রিসেট আইফোন এই অপশনে আমরা ক্লিক করব এই অপশনে ক্লিক করলে আমরা এখানে তিনটা অপশান দেখতে পাব একটা প্রিফার ফর নিউ আইফোন আর একটি রিসেট আর একটি ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস এই তিনটা অপশনের ভিতরে দুইটা অপশন আজকের এই ভিডিওর পার্ট একটি হলো রিসেট আরেকটা ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস আগের যে আয়ুষ ভার্সন ছিল সেখানে রিসেটের ভিতরেই এই ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিং এই অপশনটাও ছিল তো আজকে দুইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমটা হলো রিসেট এই রিসেটের কাজ কি আর নিচের ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিং এটার কাজ কি বিস্তারিত বলতেছি রিসেটের কাজ হলো এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন আপনার এসেছে যেটার মধ্যে রিসেট অল সেটিংস রিসেট নেটওয়ার্ক সেটিংস রিসেট কিবোর্ড ডিকশনারি সেটিংস রিসেট হোম স্ক্রিন লেআউট রিসেট লোকেশন অ্যান্ড প্রাইভেসি তো এইগুলোর ভিতরে সবগুলা মিলেই প্রথমে যেটা আছে সেটা রিসেট অল সেটিংস আপনি রিসেট অল সেটিংস দিলে এখানে যতগুলো ফাংশন আছে সবগুলা ফাংশনের কাজ একটাতে হবে মানে এই যে রিসেটগুলো আছে সেইগুলার কাজ প্রথম যে রিসেট আছে এই রিসেটে হবে এখন এই রিসেটটা করলে আপনার ফোনের ডাটা মুছে যাবে কি না সেটা এই রিসেট করলে আপনার ফোনের কোনো ডাটা মুছে যাবে না আপনার ফোনটা আবার নতুন করে অন হবে এবং আপনার যে সেটিংসগুলো ছিল এই সেটিংসগুলো ঠিক হয়ে যাবে দেখা যায় যে আমরা অনেক সময় বিভিন্ন সেটিংস ওকে করি তো যে সেটিংসগুলো আমাদের দরকার হয় না দেখা যায় যে সেই সেটিংসগুলো আমাদের ফোনে অন হয়ে যায় কোনো না কোনোভাবে বাট সেটা আমরা জানি না যখন জানতে পারি যে আমার ফোনে এরকম অন্য একটা সেটিংস আছে বাট সেটা বন্ধ করতে পারতেছি না চাইলে আমরা রিসেট অল সেটিংস করে নেব তাহলে আমাদের যে ফোনের যত সেটিংস আছে এলোমেলো সেগুলো আবার নতুন ফোন কেনার সময় যেমন সেটিংসে ছিল তেমনটাই থাকবে তবে এখান থেকে আপনি দ্বিতীয় অপশান কখন দিবেন যখন আপনার নেটওয়ার্কটা শুধুমাত্র সমস্যা করতেছে যেমন ব্লুটুথ ওয়াইফাই এয়ারড্রপ এইগুলা প্রপার ওয়েতে কাজ করতেছে না অনেক সময় দেখা যায় যে আমরা ঘড়ি কানেক্ট করতেছি বাট ঘড়ি কানেক্ট হচ্ছে না তারপরে আমরা ব্লুটুথের কোনো ডিভাইস কানেক্ট করতেছি কানেক্ট হচ্ছে না বা ওয়াইফাই কানেক্ট করছি কিন্তু রেঞ্জ ভালো আসতেছে না ডিস্ট্যান্স একটু সরে গেলেই রাউটারের কাছ থেকে একটু সরে গেলেই নেটটা চলে যাচ্ছে জাস্ট এই প্রবলেমগুলোর জন্য আপনি রিসেট নেটওয়ার্ক সেটিংস দিবেন আর রিসেট কিবোর্ড ডিকশনারি এটা দিবেন যদি আপনার কিবোর্ডের কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে রিসেট হোম স্ক্রিন লেআউট আমরা অনেক সময় হোম স্ক্রিনের লেআউটটা আমরা চেঞ্জ করি কোনোটা চারটা পাঁচটা পেজ ক্রিয়েট করে নিই তারপরে অ্যাপ্লিকেশন এখান থেকে ওখানে রাখি যে কোনো যদি হোমস্ক্রিনের কোনো পরিবর্তন আপনি নিজে করে থাকেন সেটাকে আবার নতুন অবস্থায় যেমন ছিল তেমন নিতে হলে রিসেট হোমস্ক্রিন লেআউটে ক্লিক করতে হবে রিসেট লোকেশন অ্যান্ড প্রাইভেসি আমরা অনেক সময় আমাদের লোকেশনটা বিভিন্ন জায়গায় সেট করে রাখি তো এই লোকেশনটা আবার নতুন করে বা এই সেটিংসটা একবারে ফ্রেশ অবস্থায় থাকবে এই রিসেট লোকেশন অ্যান্ড প্রাইভেসিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে যে সেটিংসগুলো বা যে ইগুলো আছে এগুলো ডিলেট করলে আপনার কোনো ডাটা লস হবে না কিন্তু আপনার ফোনে যদি কোনো ওয়াইফাই ব্লুটুথ কানেক্টেড মানে কানেক্ট করা থাকে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করা থাকে তাহলে সেটা আবার নতুন করে জয়েন করতে হবে ওয়াইফাই কানেক্ট করা থাকলে নতুন করে পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে হবে আর ব্লুটুথ তো আগেই কানেক্ট থাকে না বারবার কানেক্ট করতে করে করে নিতে হয় বা পেয়ার করে নিতে হয় তো একবার পেয়ার করলে অনেক সময় দেখা যায় যে ব্লুটুথের সে আগের পেয়ারটা থেকে যায় তো যদি আপনি এখান থেকে এই রিসেটগুলো করেন বা রিসেট অল সেটিংস দেন তাহলে আবার নতুন করে আপনার পেয়ার করে নিতে হবে আর আমাদের যে সেটিংসটাতে ফোনের ডাটা লস হয় ছবি ফাইলস ভিডিও এগুলো সব মুছে যায় সেটা হলো ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস এই ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে একটি পপ আপ দেখাবে যে আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন কি না তারপরে আপনার যে ফাইন মাই আইফোন আছে এই বিভিন্ন ইয়ে আছে এইগুলো আপনি ই করতে চাচ্ছেন কিনা তো সেক্ষেত্রে আপনি এই ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস যদি দেন তাহলে সব ডাটা আপনার মুছে যাবে এমনকি আপনার ফোনে যে অ্যাপেল আইডি আছে এই অ্যাপেল আইডি আবার নতুন করে লগ করা লাগবে ইনকেস আপনি যদি আপনার অ্যাপেল আইডি ভুলে যান তাহলে কিন্তু আপনার অ্যাপেল আইডি দিয়ে আপনি আর লগ করতে যাবেন পারবেন না অ্যাপেল আইডি অবশ্যই আপনার কোথাও কাগজে লিখে রাখবেন পাসওয়ার্ডটাও সাথে লিখে লিখে রাখবেন তবে পাসওয়ার্ড এবং অ্যাপেল আইডি লেখার সময় খুব খেয়াল করে লিখবেন কারণ আমি ম্যাক্সিমাম লোকের দেখছি যে তারা রিসেট করছে পাসওয়ার্ডটা মনে নাই বা অ্যাপেল আইডিটা মনে নাই। পরে যদিও কোথাও লিখে রাখে তারা ভুল কোনো কিছু লিখে রাখে যার জন্য রিসেট করার পরে আবার তাদের পাসওয়ার্ড ম্যাচ করে না বা অ্যাপেল আইডি ম্যাচ করে না আরও একটা বিষয় সেটা হলো আমরা যখন রিসেট করব তার আগে অবশ্যই আমাদের প্রয়োজনীয় ডাটা এই ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিং যেটা আছে এটা দিলে যেহেতু নতুন হয়ে নতুন আইফোনের মতো হয়ে আসবে সেহেতু এই ডাটাগুলো আমরা আমাদের আলাদা কোনো হার্ড ডিস্ক বা আলাদা কোনো ল্যাপটপ বা আলাদা কোনো ফোন বা আলাদা কোনো কম্পিউটারে রেখে দিব তাহলে হবে কি এটা আমরা যখন ইরেজ করে দিব তখন এর যে ডাটাগুলো ছিল সেগুলো আমাদের অন্য জায়গায় সংরক্ষিত থাকবে তো এই ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস এটা দেওয়ার আগে অবশ্যই আপনার অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ডটা ঠিকভাবে মনে রাখতে হবে ঠিকভাবে ইনপুট করে দেন লগ করতে হবে কিন্তু দেওয়ার আগে আপনার আরও একটি বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো আপনি যে এই ফোনটা কিনেছেন এটা কি সরাসরি অ্যাপলের কোনো স্টোর থেকে কিনছেন কি না বা আপনি নিজে কোনো আউটলেট থেকে সরাসরি নতুন ফোন কিনছেন কি না যদি সেকেন্ড হ্যান্ড ফোন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস এটা দিলে আপনি বিপদে পড়তে পারেন কারণ এটা দেওয়ার পরে আপনার যে অ্যাপেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ করা থাকে সেটা আপনার মনে না থাকলে ফোনটা আপনি আর ইনেবল করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ফোনের আইডি পাসওয়ার্ড সঠিকভাবে দিচ্ছেন বা যে আইডি পাসওয়ার্ড ব্যবহার করা হতো সেটা দিচ্ছেন তত সময় পর্যন্ত আপনার ফোন আপনি ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে অনেকবার ট্রাই করার কারণে আপনার ফোনটা অ্যাক্টিভিশন লক হয়ে যেতে পারে অ্যাক্টিভিশন লক কি বা আই ক্লাউড লক কি এটা নিয়ে আমার ভিডিও আছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন তবে বলে রাখতেছি যে এই অ্যাক্টিভেশন লক বা আই ক্লাউড লক এই প্রবলেমটা যেন আপনারা ফেস না করেন সেজন্য অবশ্যই আপনার ফোনটা জেনুইন আপনার কিনা বা জেনুইন আপনি নিজে থেকে নতুন শপ থেকে কিনেছেন এটা আগে দেখে নেবেন যদি সেকেন্ড হ্যান্ডও কিনে থাকেন যার কাছ থেকে কিনেছিলেন সে তখন আপনাকে রিসেট করে দিয়েছিলো কি না যদি সে আপনাকে রিসেট করে দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ফোনটা পরবর্তীতে আবার রিসেট করতে পারবেন তখন কোনো সমস্যা হবে না বাট সে যদি আপনাকে রিসেট না করে দেয় পরে আপনি নিজে নিজে বাসায় নিয়ে এসে বা কিছুদিন পরে এসে রিসেট করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হয়ে যেতে পারে আর বিশেষ করে যারা আইফোন ফোর ফোর এস ফাইভ ফাইভ এস ফোন সিক্স সিক্স প্লাস এই ফোনগুলা ব্যবহার করতেছেন তারা আইফোন রিসেট করা থেকে একটু বিরত থাকবেন কারণ এখন যে সময় সেই সময়ে আইফোন ফাইভ এস সিক্স সিক্স প্লাস ফাইভ এইগুলা কিন্তু তাদের মাদারবোর্ড ভালোভাবে রান করতে পারে না তো মাদার যদি ভালোভাবে রান না করতে পারে সেক্ষেত্রে আপনার আইস ভার্সন আপডেট বা সফটওয়্যার আপডেট বা যখন রিসেট করে নতুন করে ওপেন হবে তখন আর সেটা প্রপার হইতে হতে পারে না যার কারণে আপনার যে ফোনটা থাকে এটা অ্যাক্টিভেশন লক হয়ে যেতে পারে বা অ্যাক্টিভেশন না এটা ওই যে নিউ ফ্রিমওয়্যার বা নিউ আইএস ভার্সন দিয়ে আপডেট করতে বলে তো যাই হোক সেটা অনেক কষ্টের ব্যাপার একটা কম্পিউটার লাগে তারপরে সেটা সাপোর্ট করবে কিনা এটারও বিষয় আছে তাই যারা আইফোন ফাইভ এস ফোর ফোর এস সিক্স সিক্স প্লাস এই ফোনগুলো ব্যবহার করতেছেন তারা বর্তমান সময়ে আইফোন রিসেট করা থেকে বিরত থাকবেন তাহলে এখানে আমরা যে দুইটা রিসেট দেখলাম প্রথমটা দিলে আপনার কোনো ডকুমেন্ট চলে যাবে না জাস্ট আপনার সেটিংসগুলা এগুলা আগের মতো হয়ে যাবে নতুন ফোন কিনেছিলেন যখন যেরকম সেটিং ছিল সেরকম হবে আর দ্বিতীয় যেটা আছে এটা দিলে আপনার অ্যাপেল আইডি চলে যাবে আইফোন থেকে আপনার যে ডাটাগুলো রয়েছে এগুলো চলে যাবে যে ছবিগুলো আছে এগুলো চলে যাবে তো এই যে টোটাল কথাগুলো বললাম এগুলো মাথায় রেখে আপনি আপনার ফোনকে রিসেট করতে পারবেন তাহলে আপনার ফোনে কোনো সমস্যা হবে না এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনার কোন ধরনের ভিডিও দরকার বা আপনি কোন টাইপের ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনার কমেন্টের সেই ভিডিও তুলে ধরার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ